আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকে অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে শিখব সেটা হচ্ছে একটা পরিমাপের, মানে একটা আয়তকার পুকুরের যে ক্ষেত্রফল কিভাবে বের করা যায় সেগুলো শিখব। কিন্তু তার আগে, এই ক্লাসের আগে আমি পরিমাপ পৃথিবীতে কিভাবে এসেছে, পরিমাপ আমরা কিভাবে জানলাম, কোন কোন বিষয়ে পরিমাপ আমরা ব্যবহার করে থাকি, আন্তর্জাতিক পদ্ধতি পরিমাপের একক কোনটা, কোনটা বেশি প্রচলিত, সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। তোমরা যদি জানতে চাও তাহলে নিচের ডিসক্রিপশনে তার লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই আগের দুইটা লেকচার দেখে নিয়ে আসতে পারো। তাহলে তোমাদের আজকের লেকচারটা বুঝতে অনেক সুবিধা হবে। তো যাই হোক, আজকে আমরা তোমাদের এই পরিমাপের অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে যে পরিমাপের অঙ্কগুলো রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে কমন যে অঙ্কটি, সেই অঙ্কটি আসলে এখানে বোঝায় দেওয়ার চেষ্টা করব। এখানে একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, এবং এই আয়তাকার ক্ষেত্রের ভিতরে যদি কোনো পুকুর থাকে অথবা বর্গাকার মাঠ থাকে অথবা বিভিন্ন ধরনের বস্তু থাকতে পারে বা টাইলস দিয়ে বাঁধানো, তো সেই অঙ্কগুলো আসলে আমরা কীভাবে করব তার একটা বেসিক ধারণা আজকে আমরা শিখব। তো চলো দেখা যাক, আজকে আমরা একটা পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করা শিখব। প্রথমেই তো দেখো, এখানে একটা পুকুর দেখা যাচ্ছে, পুকুরের এটা হচ্ছে পাড়, হ্যাঁ, ভিতরে একটা পুকুর আছে। এই পুকুরের পাড়ের কিভাবে ক্ষেত্রফল বের করা যায় সেই বিষয়ে আজকে আমরা জানব। তো এই পুকুরের দৈর্ঘ্য হচ্ছে যে এইটা, এটাকে দৈর্ঘ্য বলা হয় পুকুরের, আর এটাকে দৈর্ঘ্য বলা হচ্ছে, আর যে এই পাশটাকে, এই দিকটাকে বলা হচ্ছে পুকুরের প্রস্থ। আচ্ছা, তো আমরা অঙ্ক করার সুবিধার্থে এটা একটা মান ধরে নেব। মনে করো এই দৈর্ঘ্যটা ধরে নিলাম হচ্ছে 50 মিটার, আর এই প্রস্থটা ধরে নিলাম 30 মিটার। তো পুকুরের যে পাড় আছে, চারপাশে পাড়, এই 3 মিটার করে পাড় দেওয়া আছে পুকুরে, হ্যাঁ। তো এখন আমরা কয়েকটা প্রশ্ন জানব। দেখো, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল কত? পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, আর একটা জানতে পারি পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল কত হবে, আবার জানতে পারি পাড়ের ক্ষেত্রফল, শুধু পাড়ের ক্ষেত্রফল কত হবে। এই কয়েকটা প্রশ্ন যদি তুমি ঠিকঠাক মতো উত্তর বুঝতে পারো বা জানতে পারো, তাহলে কিন্তু তুমি এই অনুশীলনের অনেকগুলো অঙ্ক তুমি নিজে নিজেই করতে পারবে। তো চলো দেখা যাক, প্রথম নম্বর প্রশ্নটা হচ্ছে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল কত। তো দেখো, সমাধানে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে, পুকুরের দৈর্ঘ্য কত? 50 মিটার। আর পাড় সহ পুকুরের প্রস্থ কত দেওয়া আছে? 30 মিটার। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল কত হবে? আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাই। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ 50 আর 30 গুণ করলে হবে 1500 বর্গমিটার। এইটুকুই হচ্ছে প্রথম ক্ষেত্রফল, প্রথম প্রশ্নের যে অ্যান্সার এইটুকুই। এখন দ্বিতীয় প্রশ্নটা দেখো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল কত। পাড় বাদ দিয়ে, এই যে পাড়টা আছে এটা বাদ দিয়ে পুকুরের ক্ষেত্রে, পুকুরটা কিন্তু এই যে এতটুকু ছোটটুকু, আচ্ছা সেটাকে আমরা কীভাবে নির্ণয় করবো? এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা বুঝতে পারলেই তুমি অনেক অঙ্ক করতে পারবে খুব সহজেই। আচ্ছা দেখো, পুকুরের পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, এই পাড়টুকু বাদে দৈর্ঘ্য কিন্তু পুরোটা ছিল হলো 50, কিন্তু আমি এই পাড়টা বাদ দিব, দৈর্ঘ্য কিন্তু দুই পাশ থেকেই বাদ যাবে, এই পাশ থেকেও 3 মিটার বাদ যাবে, এই পাশ থেকেও 3 মিটার বাদ যাবে। তাহলে থাকবে হচ্ছে কি, এই লাল দাগটানো অঙ্ক রেখাটুকু যতটুকু আছে রশিটুকু, এই এতটুকু আসলে আমার পুকুরের পাড় বাদে দৈর্ঘ্য। তো সেটা আমরা কীভাবে নির্ণয় করবো? টোটাল দৈর্ঘ্যটা ছিল কত? 50। তাহলে এই পাশ থেকে 3 আর এই পাশ থেকে 3, দুইটা 3 বাদ যাবে, এই 3+3 বাদ দিয়েছি, 3+3 মিটার, এটা হচ্ছে পুকুরের পাড় বাদে দৈর্ঘ্য। এই 3+3 কি? এই 3 হচ্ছে এই পাড় আর এই 3 হচ্ছে এই পাড়, এই 2-3 হচ্ছে দুই পাড়ের দৈর্ঘ্য। তাহলে এতটুকু বাদ দিয়ে দিলাম, যেহেতু পাড় বাদে বলেছি, পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য 50 - 3+3, পুরোটা হচ্ছে 50, আর এইটুকু 3, এইটুকু 3, এইটুকু বাদ দিয়ে শুধু এই পুকুরটুকুর দৈর্ঘ্য আমরা বের করতেছি। তাহলে শুধু পুকুরটুকুর দৈর্ঘ্য হবে, আগে ছিল 50, এখন 3+3 বাদ যাবে, এত মিটার। তো একইভাবে পুকুরের প্রস্থ, আমরা পুকুরের প্রস্থ কি জানি? এইটা হচ্ছে পুকুরের প্রস্থ, এই পুকুরের প্রস্থ। আচ্ছা, তার আগে এটা একটু ক্যালকুলেশন করে নিই, যে 50 3 আর 3 6, এটা হলো 50 থেকে 6 বাদ দিলে 44 মিটার বের হয়ে যাবে, পুকুরের পাড়ের দৈর্ঘ্য বের হয়ে যাবে। প্রস্থটা বের করতে দেখো, প্রস্থ হচ্ছে
এখান থেকে এতটুকু, এই যে এতটুকু, তো এইটার কিন্তু এই পুরোটুকু হবে না, শুধু এখান থেকে এতটুকুই হবে, কারণ এই পাশ থেকেও 3 মিটার বাদ যাবে, এই পাশ থেকেও 3 মিটার বাদ যাবে। পুকুরের পাড়ের প্রস্থর ক্ষেত্রেও এই আগে ছিল 30, এখন এই 3 আর 3 দুই উভয় পাশ থেকে 3 দিন বাদ যাবে, কারণ প্রস্থর হচ্ছে দুই পাশ থেকেই বাদ যাচ্ছে। পুকুরটা কিন্তু এতটুকু, এই পাশেও বাদ দিছি 3 মিটার, এই পাশেও 3 মিটার বাদ দিছি, তাই 30 - 3 + 3 মিটার। তো এটাকে ক্যালকুলেশন করলে হবে 30 - 6, এটা পাবো হচ্ছে 24 মিটার। তো এখন পুকুরের ক্ষেত্রে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল কত হবে? পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল হবে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা 44 মিটার দৈর্ঘ্য আর 24 মিটার প্রস্থ, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাবো হচ্ছে 1056 বর্গমিটার। এ ধরনের অনেক অঙ্ক তোমাদের অনুশীলনীতে আসে, যদি তুমি ঠিক মতো বুঝে থাকো তাহলে খুব সহজেই কিন্তু এটা করতে পারবে। প্রথমে বাদ দিয়ে দিলাম দৈর্ঘ্য থেকে 2টা বাদ দিলাম, প্রস্থ থেকেও 2টা বাদ দিয়ে দিলাম, এরপরে যেটা পেলাম এই 2টাকে যদি আমি গুণ করে দিই তাহলেই কিন্তু আমি পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল পেয়ে যাব। এরপরে আসো 3 নম্বর যে প্রশ্নটা ছিল, পাড়ের ক্ষেত্রফল কত? এই যে পাড়টুকুর শুধু ক্ষেত্রফল, আমরা প্রথমে পুরোটার ক্ষেত্রফল বের করছি, তারপরে পুকুরের ক্ষেত্রফল বের করছি, এখন এই শুধু পাড়টুকু, এই যে 3 মিটার 3 মিটার লেখা আছে, এই শুধু পাড়টুকুর ক্ষেত্রফল কীভাবে বের করব? তো আমরা দেখো আমরা জানি কিন্তু এই পুরো ক্ষেত্রফলটার আমরা মান কিন্তু আমরা জানি, প্রথম থেকে ক নম্বর থেকে আমরা পেয়েছিলাম। আর এইখান থেকে যদি পুকুরটা আমরা বাদ দিয়ে দিই, পুরো ক্ষেত্রফলটা থেকে পুকুরটা যদি চলে যায় তাহলে কিন্তু আমি শুধু এই পাড়টুকু পাচ্ছি, এই যে এখন এই লাল বর্ডারের ভিতরে যা আছে এই পাড়টুকু। তাহলে পুরো ক্ষেত্রফল থেকে পুকুরটা যদি চলে যায় তাহলে কিন্তু আমরা এই এই যে পুরো ক্ষেত্রফলটা, এখান থেকে যদি পুকুরটা যদি চলে যায়, এটা চলে গেল ফাঁকা, তাহলে আমরা শুধু এই পাড়ের ক্ষেত্রফলটা পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কীভাবে লিখব দেখো, তাহলে পাড়ের ক্ষেত্রফল, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল এটা আমরা ক থেকে পেয়েছিলাম, আর পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল এটা খ থেকে পেয়েছিলাম, মানে 2 নম্বর থেকে পেয়েছিলাম। তো পাড়ের ক্ষেত্রফল হবে এইখান থেকে পুকুরের ক্ষেত্র, পুরাটা থেকে পুকুরের ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দাও তাহলে আমরা পুকুরের পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। এই ধরনের অঙ্ক অনেকগুলো তোমাদের অনুশীলনীতে আসে, তো কীভাবে পাড়ের ক্ষেত্রফল বের করে, কেন পুকুর বাদ দিতে হয়, দেখো পুরোটা থেকে যদি পুকুর বাদ দিই তাহলেই কিন্তু আমরা পাড়ের ক্ষেত্রফল পাচ্ছি, পাড়ের ক্ষেত্রফল আলাদাভাবে বের করার দরকার নেই, দুই ক্ষেত্রফল বাদ দিলেই আমরা পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তো আশা করছি এই 3টা অঙ্ক বুঝতে পারতেছো, এই 3টা অঙ্ক যদি তুমি ঠিকঠাক মতো বুঝে আজকে বুঝতে পারো তাহলে কিন্তু তুমি অনুশীলনের যে অঙ্কগুলো আছে খুব দ্রুত এগুলো বুঝতে পারবে এবং নিজে নিজে অঙ্কটা করতে পারবে। তো ঠিক মতো ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আশা করছি বুঝতে পেরেছো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ধন্যবাদ সবাইকে।